আকাশ তুই বাইচা আছস? আসেন আপনি ওই দেয়ালে চিপা চলেন, আমার সাথে আপনি কিছু হিসাব কিতাব নিবেন। কি হিসাব কিতাব? আর তোর লগে দেয়ালে চিপা যাবো কেন? আমি মায়া নাকি রে? আছে হিসাব কিতাব, আপনি চলেন, যাইতে কইছি চলেন চুপচাপ। চা খাবি? চা খাবো না, আপনি আসেন। ভাই তুই আমার লগে তেজ দেয় কথা কস, হ্যাঁ এত সংশয় করতে তোর? হ্যাঁ চাল জিয়ান্তে মন চেমন থেকে আসছে, আপনি যাবেন নাকি যাবেন না বলেন? যাবো না। যাবেন না? হ্যাঁ আপনার ধারণা নেই আমি কিন্তু কি করতে পারি। না গেলে কি করবি তুই? এই পর্বতের মাঝ বরাবর ফাইরা ফেলুক, ফাইরা এখান থেকে রাস্তা বানাবো, এমন রাস্তা বানাবো যে বড় বড় গাড়ি চলতে পারবো, ট্রাক যাবো। চলেন সুমন। হ্যালো জানু, জানো আমি তোমাকে অনেক অনেক মিস করতেছিলাম, তোমার কথা কল্পনা করতেছিলাম আর একটা সুন্দর ড্রিম দেখতেছিলাম। কি ভাবছিলে আমাকে নিয়ে বলো না? একটা সুন্দর রোমান্টিক গান দেখতেছিলাম, গানের মধ্যে আমি পারফর্ম করতেছি,
তুমিও গান গাইতেছো, আমিও গান গাইতেছি, তুমি আমার হাত ধরে আমাকে অনেক অনেক আদর করতেছো, আমিও তোমাকে অনেক অনেক আদর করতেছি। আমার কি কি ভালো লাগতেছিল মনে হয় এখন আবার গানটা ফিরতে চলেছে। ও দোস্ত, কি গান গাইছিলে? আচ্ছা একটু শোনাও না। না শোনাবো না। আচ্ছা ঠিক আছে, শোনানো দরকার নেই। কিন্তু বাবু তোমাকে এক নজর দেখার জন্য না, আমার আমার মন উতলা হয়ে আছে, কি করি বলো তো? কি করবা আবার, দেখার ইচ্ছা করলে কি দেখা করতে পারবো? কিছু করার নেই। আমি মানতে পারবো না, আমি তোমার অনেক কাছাকাছি আছি। তুমি জাস্ট বারান্দার দরজাটা খুলে বারান্দায় আসো, আমাকে দেখতে পারবা। আমি তোমার গেটের সামনে দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আসো, আমি জাস্ট তোমাকে একটু দেখে আমি চলে যাবো, বিশ্বাস করো। কি বলো, তোমাকে বলছি না তুমি বাড়ির সামনে আসবা না? তুমি যাও, কেউ দেখলে আমার সমস্যা হয়ে যাবে। কেমন করতেছো কেন, আমি তোমার গেটের সামনেই তো দাঁড়ায় আছি, এত রিস্ক নিয়ে দাঁড়ায় আছি, তুমি আসবা না একটু? ওফ, তুমি প্লিজ যাও তো, কেউ দেখলে আমার সর্বনাশ হয়ে যাবে, আমাকে পরে বাড়ি থেকে বের করে দেবে বাবা। তুমি কি চাও আমাকে বাড়ি থেকে বের করে দেখ? আর এই বাড়ি থেকে বের করে দিলে আমার ঠিকানা কই হবে জানো? রাস্তায়। তোমার ঠিকানা রাস্তা হবে কেন, আমি আছি না? তোমার যদি কেউ বাসা থেকে বের করে দেয় তাহলে আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব, আমরা দুজন মিলে সংসার বাঁধবো। ইস, এত সোজা না, আমি চিরকুমারী ক্লাবের একদম সদস্য হয়ে আছি বুঝছো, আমি চুক্তি করেছি আমি জীবনে বিয়ে করব, তুমি চাইলেও আমাকে পাবো না জানো। পাই না পাই সেটা পরের হিসাব, আগে তুমি বারান্দায় আসো, আমি তোমাকে একবার দেখতে চাই। না হলে কিন্তু কি করবে? না হলে কি করবো, না হলে কি করবো দেখাই দিচ্ছি। তারা আমি নিজের কানে শুনলাম, আর আমি তো তোমাকে ফোনে কথা বলতে দেখছি। আরে কি জ্বালায়, এই শোনো, আমি যদি কারোর সাথে কথাই বলতাম বারান্দায় গিয়ে তাহলে তো আমার গেট খোলা থাকতো, জানলা খোলা থাকতো, আমি কি এখানে ভূতের সাথে কথা বলতেছি নাকি? তুমি কি পাগল নাকি? কি দেখা শেষ, জানলা তালা সব বন্ধ নাকি? এই শোনো মেরি, তুমি না আমাকে সন্দেহ করা বন্ধ করে দাও, আর আমার ব্যাপারে যে কিরিকবাজি করো না, মিথ্যাবার্তা কথাবার্তা ছড়াতে থাকো, এগুলো বন্ধ করে দাও বুঝছো, তাহলে না তোমার জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে বুঝছো? বুঝেছি বুঝেছি, ঠিক বুঝেছি। শুনো চোরের দশ দিন গেস্ট রাখ, হ্যাঁ বাই 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 গৃহস্থ। ধরে না আমি কিছু বুঝবো না, কি বিশাল পাওয়া ভাইঙ্গা পড়ছে, কি বলছি? আমি খালি পায় না, তুই দেখ আমি কি করি। কি বল, বিচার করে অবশ্যই আমি বিচার করবো, ইসলামী নাকি বড় ভাই হয়েছে বলেছে যা খুশি তাই করতে পারে না, এলাকার ভিতরে একটা ব্যাপার আছে আমাদের, অবশ্যই ছাড়বো না আমি। হিমু বাবু আমার আগের থেকেই খারাপ, হিমু বাবু আমার সামনে এসে দাঁড়া কাটতো, তুই দেখ আমি সমাধানটা কি লেভেলের করি। চলে তো ঠিক
বিচার করেন ব্যাপারে বাইরে ফেলতে হয় লোকটা কোন বিষয়ে বিচার করবো ভাই ভাই আমার চাপ দিয়ে বাইরে ফেলতে গেল আপনার কি গেল এত কোর্স কি বলছিস আমি তুমি এত অশ্লীল কথাবার্তা কেন বলো? তোমার লজ্জা লাগে না এত অশ্লীল কথা বলতে? তুমি কিভাবে এত অশ্লীল কথাবার্তা বলো? আমি সত্যি বল, এত ঘষা মাজা করে কোনো লাভ নেই। আমাদের সবাইকে কুমারী থাকতে হবে, আর আমরা সবাই হব চিরকুমারী দেবী। তো এত সুন্দর মুখখানি ঘষা মাজা করে কি লাভ বলো? শোনো, আমি আমার মুখ ঘষা মাজা করি আমার নিজের জন্য, যারা আমাকে দেখতে সুন্দর লাগে, একটা প্রিটি ফেস হয়ে থাকে, বুঝতে পেরেছ? হা হা হা, নিজের জন্য ঘষা মাজা সুন্দর বাণী, পাগলের কি বললে? কি বললে তুমি? বললে পাগলের কারখানা, তার মানে কি আমি চিরকুমারী ক্লাবের প্রত্যেকটা সাথী আপুকে তুমি পাগল বলেছ? আমি এখানে সাথী আপুকে কোথায় পাগল বললাম? এখানে একদম একদম বলে দিচ্ছি, সাথী আপুকে টেনে আনবে না। কেন আনবো না? আমি তো সাথী আপুর কথা বলিনি। তুমি সাথী আপুর কথা বলনি না, তুমি মাত্র বলেছো পাগলের কারখানা, সেখানে তো এখানে তো সাথী আপু আছে। তোমাকে একটা কথা বলি, তুমি একটা নির্লজ্জ ব্যাহে একটা মেয়ে। তোমার মতো যদি আমি সবার সামনে অপমানিত হতাম, অ্যাটলিস্ট 30 বছর কাউকে আমার ফেস দেখাতাম না। তুমি তো নির্লজ্জার মতো ঘুরে বেড়া। আহারে, লজ্জা বুদ্ধি লজ্জা, লজ্জা যেন একেবারে পুতপুত হইয়া মনে রেখো, এই তুমি আমাকে সাথী আপুর কাছে ধরা খাইয়ে দিয়েছো।